Wow, কত সুন্দর দেখেন চমৎকার সামনে থেকে কিন্তু সেই অসাধারণ লাগতেছে দুইটা পাশাপাশি চলে আসছে পুরো গাড়িটার আপনারা 5 বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি পাবেন হ্যালো ভিউয়ার সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে যারা এতদিন হয়তো গাড়ির অনেক ভিডিও দেখেছেন আমার চ্যানেলে কিন্তু আজকের যে গাড়িগুলো আপনাদেরকে দেখাবো টোটালি আনকমন এবং আগের চেয়ে অনেক বেশি আপডেটেড তো আসলে বাচ্চারা কিন্তু এই ধরনের গাড়িগুলো অনেক বেশি পছন্দ করে তো এই গাড়িগুলো নিয়ে আজকে কথা বলবো এই গাড়িটার ফাংশন কি কি আছে কিভাবে চালাতে পারবে এবং যেহেতু রিচার্জেবল সারা দিনে কত ঘন্টা চালাতে পারবে সেটা নিয়ে কথা বলবো আজকে সম্পূর্ণ ভিডিওতে আর আমাকে এই ভিডিওতে হেল্প করবেন আসলাম ভাই জি তো আসলাম ভাই আপনি আমাকে একটু বলেন এই গাড়িটার মডেল কি এটা মডেল হচ্ছে গিয়ে R3 এটা গায়ে যদি আমি আপনাকে দেখাতে চাই যে এটার গায়ে দেওয়া আছে লেখা আছে R3 না R3 দেওয়া আছে আপনি যখন গাড়িটি কিনবেন অবশ্যই দেখে কিনবেন আচ্ছা দুইটা কালার আছে আচ্ছা আমরা গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানবো আসলাম ভাইয়ের কাছ থেকে তো এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে সৃষ্টি ট্রেডার্স নিউ সুপারমার্কেটের নিচতলায় তাদের শপের নাম্বার হচ্ছে 819 নম্বর তো চমৎকার এই গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না ওকে গাইস তো আসলাম ভাই দুইটা কালার দেখতে পাচ্ছি গাড়ির একটা রেড কালার একটা ব্লু কালার নাকি জি জি আচ্ছা এখন আমি আপনাকে যদি এটা কিভাবে আপনি ইউজ করবেন আসলে এই সম্পর্কে একটু ধারণা দিতে চাই তার আগে আমি একটু ডিজাইনটা দেখাতে চাই গাড়ির দেখেন সামনের লুকিংটা পুরাই হচ্ছে আমরা ইয়ামাহা R15 যে মডেল সেই মডেলের মতো দেখতে অনেক ঠিক আছে এবং খুবই চমৎকার গাড়িটা খুবই হেভি এবং স্টাইলিশ এটা যদি আপনি চালাতে চান সর্বপ্রথমে আপনি যে কোনো বাইকেই উঠতে হইলে আপনার স্টার্ট করার জন্য চাবি প্রয়োজন এটা কিন্তু চাবির সিস্টেম স্টার্ট আপনি সর্বপ্রথমে চাবি দিলে গাড়িটি পুরো স্টার্ট হবে আচ্ছা এরপরে আপনি কিভাবে চালাবেন এখানে একটি গিয়ার অপশন দেওয়া আছে এখানে হচ্ছে সামনে দিলে সামনে যাবে এরপরে পিকআপ দিতে হবে আপনাকে মাঝখানে হচ্ছে স্টপ ব্যাগে দিলে পিছনে যাবে এখন আমরা একটু সামনের দিকে যাব সামনের দিকে যাই আচ্ছা দেখি যাই গিয়ারে দিয়ে দিয়েছি ও এরপরে দেখা গেল স্পিড বেশি হয়ে যাওয়ায় অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে তো সেই ক্ষেত্রে কোনো ভয় নাই এখানে আবার ব্রেক আছে পায়ে আবার ব্রেক আছে তো আমরা চাইলে ব্রেক করতে পারবো বাহ এরপরে আপনি আরেকটা অপশন দেখাতে চাই আমি যে এখানে কিছু মিউজিক্যাল অপশন আছে আপনি চাইলে এগুলো নিজে নিজে মিউজিক বাজাতে পারবেন এটার যেই পার্সোনালি মিউজিকগুলো আছে এরপরে আপনি চাইলে নিজস্বভাবে মোবাইলের মাধ্যমে এবং পেন ড্রাইভের মাধ্যমে কিছু গান বাজাতে পারবেন এই যে এখানে সেই ব্যবস্থা করা আছে এরপর আমি যদি আপনাকে দেখাতে চাই যে চাকাগুলো এটা চাকাগুলো হচ্ছে লাইটিং সিস্টেম এখানে লাইট জ্বলবে না সুন্দর আপনি জিগজ্যাগ লাইটিং দেওয়া আছে পিছনে এবং সামনে এলইডি লাইট লাইটগুলো গাড়ির স্টার্টের সাথে সাথে জ্বলবে আর আপনি একটা জিনিস দেখাই যে এখানে অ্যান্টি কাটার দেওয়া আছে এখানে যেই বাইকের যেই শো করবে সেটা অ্যান্টি কাটার মিটার যাকে বলা হয় সেটা দেওয়া আছে এটা হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি 1500 এম্পিয়ার চার্জার আর আপনি গাড়িটি নিয়ে অবশ্যই ভালোভাবে চার্জ দিবেন কিভাবে চার্জ দিবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ওকে এই যে এখানে আপনার একটা চার্জার দেওয়া আছে 12 ভোল্ট এই চার্জারটি আপনার গাড়ির বসার ঠিক ডান পাশে সিটের একটু নিচে এই যে আপনার চার্জার অপশনটা দেওয়া আছে এখানে লাগাই দিতে হবে শুধু মোবাইলের চার্জারের মতো চার্জ দিয়ে দিবেন তবে নতুন অবস্থায় আপনি কতক্ষণ চার্জ দিবেন আপনি নতুন অবস্থায় অবশ্যই 10 থেকে 12 ঘন্টা চার্জ দিবেন ওকে দেখা গেলে যদি আপনি কোথাও বেড়াতে যান তাহলে 1 সপ্তাহ বা 15 দিনের জন্য কোথাও বেড়াতে যান তাহলে অবশ্যই আপনার বাইকটি ভালোভাবে চার্জ দিয়ে রেখে যাবেন এতে আপনার বাইকটি ভালো থাকে তো দেখা যায় যে একটা না কত ঘন্টা চলবে আসলে এই বাইকটি সম্পূর্ণ ফুল চার্জ দেওয়ার পরে 4 থেকে 5 ঘন্টা একটানা চলবে একটানা চালাতে পারবে জি জি একটানা চালাতে পারবে কিছুক্ষণ পর পর যদি চালাই যেমন 10 মিনিট 15 মিনিট এভাবে যদি চালাই সে তাহলে কিন্তু তাহলে সারা দিনই চলবে 5-6 দিনও চালাতে পারবে হ্যাঁ 5-6 দিনও যেতে পারে এটার মধ্যে আপনি পাবেন দুটি কালার একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার আর কালারগুলো অবশ্যই দেখবেন একটু আপনি এটা কিন্তু গ্লেজিং কালার হ্যাঁ গ্লেজি কালার এটা গ্লেজি কালার আর আরেকটা জিনিস না বললেই নয় আপনি যে সিটগুলো দেখতে পাচ্ছেন সিটটা আপনি নিজেও ধরে দেখতে এটা হচ্ছে একদম সফট অনেক সময় দেখা যায় যে
আপনার বাচ্চা ছোট বা বাচ্চা চালাতে পারবে না এরকম ধারণা হতে পারে যে আপনার বাচ্চা পড়ে যাবে, না আসলে সম্পূর্ণ ভুল ধারণা। বাচ্চা পড়ার কোনো সম্ভাবনা নাই। আপনার বাইসাইকেলের মতো দুই পাশে দুইটা সাপোর্টিং চাকা দেওয়া আছে। আপনার বাচ্চা যদি একটু চালানোর অভিজ্ঞতা ভালো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি সাপোর্টিং চাকা দুটি খুলে দিবেন এবং বাইকের মতো সে নিজে রাস্তাও চালাতে পারবে। তো বাইকটি সম্পর্কে মোটামুটি অনেকটাই ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এটা কোথায় পাবেন বা প্রাইস সম্পর্কে জানিয়ে দেবেন আমাদের শামিম ভাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন শামিম ভাই। শামিম ভাই, বাইকটার প্রাইস এবং ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে একটু বলে দেন। এটা আমি প্রথমে বলবো যে ভিউয়ারদেরকে, যে আপনারা অনেকে ভাববেন যে এটার ওজন কত নিতে পারবে। আমরা যে এখন বাইকগুলো আনছি এগুলো কিন্তু আগের চাইতে অনেক আপডেট। যেরকম আপনার কালারটাও খুব সুন্দর আর কালারটাও খুব গ্লেজিং এবং স্টাইলিশ, হ্যাঁ খুব স্টাইলিশ। আর এটার ওজন ধরেন আমার নিজের ওজন আছে 77 কেজি। তো এটা আমরা সর্বোচ্চ ওজন ধারণা দিয়ে থাকি 60-65 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 60-65 কেজির বাচ্চারা তো এখানে চলবে না, যার কারণে অনেক সময় দেখা গেছে ওজনটা বেশি হলে গাড়ির স্পিডটা একটু কমবে, আর ওজনটা একটু কম হলে স্পিড বাড়বে। সেটাই, ঠিক আছে। আর এটা কিন্তু খুবই ভালো একটা বাইক, একদম অরিজিনাল বাইকের মতোই। যেমন চাবি আছে, হাতে গিয়ার আছে, আপনার পায়ে ব্রেক আছে, এবং সামনে আপনার হেডলাইট আছে, লুকিং গ্লাস আছে, চাকায় লাইট আছে, এবং কি আপনারা হর্নও ব্যবহার করতে পারবেন। এই যে এখন কিন্তু হর্ন বাজতেছে। আমরা এখানে যে মোটর এবং ব্যাটারিটা ব্যবহার করছি, ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্ট, 1500 mAh চার্জার, এবং মোটরটা 100% কপার মোটর। আচ্ছা, আপনারা মোটরের গ্যারান্টি পাবেন 1 বছর। এক বছরে যদি মোটরটা পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় আমরা ফ্রিতে চেঞ্জ করে দেব। আর পুরো গাড়িটার আপনারা 5 বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি পাবেন, সার্ভিসিং ফ্রি 5 বছর পর্যন্ত। অনেকেই ভাববেন যে ভাই এত সুন্দর বাইক, চাবি সিস্টেম, তারপরে আপনার হাতে গিয়ার, পায়ে ব্রেক, মূল্য কত যেন হবে। ভাই আমরা বড় বড়ের মতোই পাইকারি মূল্য দিচ্ছি, মাত্র 19,500 টাকা। অনলি 19,500 টাকা? জি, 19,500 টাকা হইলেই আপনারা এই বাইকটা আমাদের কাছে নিতে পারবেন। আর ঢাকায় যদি নেন তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, আর ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে কুরিয়ারে দিয়ে থাকি। আর প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে বলবো যে ভাই আপনাদের কিন্তু বাসায় অনেক বাচ্চা আছে যারা বাইকগুলো নেওয়ার জন্য আগ্রহী হবে বা প্রবাসী ভাইরা নেওয়ার ইচ্ছা থাকবে, আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিব। আরেকটা অপশন আমাদের আছে, অনেকেরই আছে কুরিয়ারে যাওয়ার লোক থাকে না বা কুরিয়ারটা অনেক দূর হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা ঢাকার থেকে লোক দিয়ে আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু আপনারা যদি আমাদের লোক দিয়ে আপনার বাড়ি পর্যন্ত নেন তাহলে আমাদেরকে আসা যাওয়ার যে খরচ সেটা আপনাদেরকে বহন করতে হবে। ওকে গাইস, চমৎকার দুইটা বাইক কিন্তু আমরা দেখাই দিলাম। যারা আসলে নিতে চান যোগাযোগ করতে পারেন সৃষ্টি ট্রেডার্সের সঙ্গে। সৃষ্টি ট্রেডার্সের অ্যাড্রেস, ফোন নাম্বার আমরা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে এবং ভিডিওর ডিসক্রিপশানেও পেয়ে যাবেন এই নাম্বারগুলো। তো যারা আসলে নিতে চান অর্ডার করে ফেলতে পারেন। তো আজকে পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।